নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে এবার সরাসরি প্রতিরোধের পথে নামলেন মালদার পরিবেশপ্রেমী নাগরিকরা। তাদের পাশে দাঁড়ালো রাজ্য বিজ্ঞান মঞ্চের মালদা জেলার সদস্যবৃন্দ। এছাড়াও আরো বেশ কয়েকটি পরিবেশপ্রেমী সংগঠনে এগিয়ে আসে প্রতিবাদে সামিল হতে। আমরা দেখতে পেলাম যে এইখানে দীর্ঘদিন ধরে প্রচুর গাছ আছে, এখানে মিউনিসিপ্যালিটির আমাদের যেটা শোনা যাচ্ছে যে এখানে একটা পার্কিং এর কিছু একটা প্রজেক্ট আছে, কথা যেটা ছিল সেটা আমরা যা দেখে আসছিলাম যে গাছটা না কেটে প্রাচীরটা করে দেওয়ার কথা। এখন দেখা যাচ্ছে হঠাৎ করে আমরা খবর পেয়েছি যে আজকে গাছটা কেটে দেওয়া হয়েছে এবং আরও যাতে কোনো গাছ না কাটা যায়, যেহেতু তো একটা পলিউশন সৃষ্টি হয়ে যাচ্ছে। যে এই যে টাউন হলের সামনেটা একটা ছাওয়া থাকে, টোটাল লোকজন এসে বিকালবেলা একটু বসতে পারে বা ঠান্ডাতে একটু বসতে পারে, তার থেকে যাতে পাবলিককে যাতে বিস্তৃত না করা হয় তার জন্য আমাদের একটা আজকে মুভমেন্ট। উল্লেখ্য, ইংলিশ বাজার পৌরসভা গাড়ি রাখার ব্যবস্থা করেছে টাউন হলের সামনে, সেই জন্য কাজও শুরু হয়েছে, কিন্তু হঠাৎ করেই গাছ কাটার কাজ শুরু হয়ে যায়। সাথে সাথে প্রতিবাদ করেন পরিবেশ প্রেমীরা, তাদের চাপে বন্ধ হয় গাছ কাটার কাজ। তবে একটা গাছ কেটে ফেলা হয় প্রতিবাদের আগেই, বন দফতরে অভিযোগও করা হয়। গাছ কাটার অপরাধে আটক করা হয়েছে চারজনকে। টাউন হলের সামনে যে জায়গাটি রয়েছে এবং আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে জায়গাটা বেশ মালদা শহরের মধ্যে এটাই একমাত্র জায়গা যে যেখানে খুব একটু ভালো সবুজ গাছগাছালি রয়েছে, মানুষ এখানে এসে বেশ একটু নিশ্চিন্ত বোধ করেন। তো সেই খবর পেয়ে সাথে সাথেই ছুটে আসি এখানে, এসে তো দেখছি অলরেডি একটি গাছ কাটা পড়ে রয়েছে, আরও দু একটি গাছ প্রায় কাটতে চলেছে। তো আমরা তো এর বিরুদ্ধে প্রতিবাদ করি। এখানে সবার আগে একটি গাছ তো অলরেডি কাটা হয়ে গেছে, এটার তো ক্ষতিপূরণ জানি না প্রকৃতি আমাদের কাছ থেকে কীভাবে নেবে, কিন্তু আর একটিও যেন গাছ কাটা না পড়ে সেটাই আমাদের এখন। আপনাকে গাছটা আটকেছেন এখন? হ্যাঁ, আপাতত একটি গাছ তো কাটা পড়ে গেছে, আরেকটি গাছ বেশ কিছুটা কাটা হয়েছে, আমরা আপাতত যতটা পেরেছি আমরা থামিয়ে রেখেছি। জানি না এখন প্রশাসন, আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করতে চাই, আমরা চাই প্রশাসনও আমাদের সাথে সেই ব্যাপারটা বুঝুক, আমাদের প্রয়োজনীয়তাটা বুঝুক। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.